आजादी का अमृत महोत्सव उद्यापन उपलक्षे ग्रीन एंड क्लीन एनर्जी और पेट्रोल बचाओ पृथ्वी बचाओ स्लोगान के सामने रेखे ओएनजीसी उद्योगे साइकेल रैलीर आयोजन करा हय रविवार। ভারত বাংলা পর্যটন উৎসব উপলক্ষে রবিবার একটি র‍্যালির আয়োজন করা হয়। সেখানে বহিরাজ্য থেকে ট্যুরিজম ডেভেলপমেন্ট আধিকারিক সহ ট্যুরিজম সেক্টর থেকে যুক্ত বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো অংশগ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এডিশনাল এসপি প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে জিরানিয়া এলাকার বাসিন্দা আব্দুল মুতাহিরের বাড়ি থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পরে এডিনগর মুসলিমপাড়া এলাকার বাসিন্দা নূর আমিনের বাড়ি থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আনুমানিক 3 লক্ষ টাকা এবং একটি গাড়ি। পরে দুজনকে গ্রেফতার করে পুলিশ। জায়গা সংক্রান্ত বিবাদকে জেনে অভিযোগ, দুই ছোট ভাইয়ের হাতে আক্রান্ত বড় ভাই এবং তার স্ত্রী। ঘটনা বিশালগড় মহকুমা অন্তর্গত মধুপুর থানাধীন কামথানা এলাকায়। চৈত্রের মাঝামাঝি সময় থেকে বৈশাখের প্রথম সপ্তাহ পর্যন্ত জুমানিয়ারা জুম চাষের জন্য টিলাভূমিতে আগুন দেওয়া সহ আগাছা পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকে, কারণ তাদের চিরাচরিত প্রথা জুম চাষ রুটি রুচির একমাত্র সম্বল। পুলিশ কর্মীর অকাল প্রয়াণে গভীর শোকাহত মহকুমা পুলিশ আধিকারিক সহ সমস্ত পুলিশ কর্মীরা। জানা যায় বিশালগড় থানার হেড কনস্টেবল রবীন্দ্র দেবনাথ, বয়স তার 55, বাড়ি গোলাঘাটি এলাকায়। উনি দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে ভুগছিলেন। রবিবার সকালে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার 9টায় ছাত্র যুব ভবনে বাম নেতা সৌমেন্দ্র সূত্রধর 55তম শহীদ দিবস উপলক্ষে শহীদ স্মরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এসএফআই এর কর্মী সমর্থকেরা। বিশালগড় মহকুমা হাসপাতালে এক নেশা সেবনকারীকে আটক করলো হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। জানা যায় বাপন মিয়া নামে এক যুবক হাসপাতালের মহিলা ওয়ার্ডে শৌচাগারে ঢুকে কৌটা এবং সিরিঞ্জ সহ নেশা সামগ্রী সেবন করছিল। ঠিক তখনই তাকে আটক করে বিশালগড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উত্তরপ্রদেশে অযোধ্যা শহরে রামের জন্মস্থান হিসেবে বিবেচিত স্থানে রাম মন্দির নির্মাণের কাজ চলছে দ্রুত। সূত্রের খবর, 2024 সালের মকর সংক্রান্তিতে উদ্বোধন করা হতে পারে এই মন্দিরটি। শনিবার দিল্লিতে জানিয়েছেন রাম জন্মভূমি মন্দিরের তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়। দিল্লিতে আয়োজিত অযোধ্যার পরম অনুষ্ঠানে যোগদান দিয়ে এমনটাই জানিয়েছে চম্পত। পশ্চিমবঙ্গেও তৈরি হবে হনুমানের বিশাল আকার মূর্তি। হনুমান জয়ন্তীতে গুজরাটের মোরাপতিতে হনুমানের 108 ফুট উঁচু হনুমান মূর্তি উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।